আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে ছিল হচ্ছে গিয়ে 29 রমজান। তো জারিফের বাবা আজকে বাসায় ইফতার করেছিল, তো আমি আজকে আসলে বাসায় কোনো ইফতার তৈরি করিনি, শুধু কিছু ফ্রুটস কেটেছিলাম আর একটু শরবত গুলিয়ে নিয়েছিলাম। আর এখানে আপনারা যে ইফতারের আইটেমগুলো দেখতে পাচ্ছেন, এগুলা সবই জারিফের বাবা ওদের অফিসের ক্যান্টিন থেকে কিনে এনেছিল, তো এই জন্য আজকে আমার আর তেমন কোনো ইফতার তৈরি করা লাগেনি। তো এখানে জারিফের বাবা একটা হালিম, ব্রেড টোস্ট, ছোলা, তারপরে ডিম চপ, আলুর চপ, বেগুনি, শাশলিক, তো আলহামদুলিল্লাহ এগুলাই ছিল আজকে আমাদের ইফতার। আর এদিকে ইফতার করার কিছুক্ষণ পরেই তারাবির নামাজের সময়ও হয়ে যায়, তো আজকে ছিল শেষ তারাবি, তাই জারিফের বাবাকে আমরা একটু এগিয়ে দিচ্ছিলাম। আর আলহামদুলিল্লাহ জারিফের বাবা এই রমজানে শুধুমাত্র একদিন বাদে পুরো মাসি ও মসজিদে গিয়ে তারাবির নামাজ আদায় করেছে, তো সেজন্য আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। তো এদিকে ছাদে এসে আমি আবার একটু আমার বোম্বাই মরিচটা দেখছিলাম রাতে, দেখতে বেশ ভালোই লাগছিল। আর এদিকে আপনারা জারিফের কাণ্ড দেখেন, সে নিজে নিজেই তার সেলফি তুলে সেটাকে এডিটিং করছে, তো এটা দেখে আমি তো খুবই অবাক হয়েছি, কারণ আমি নিজেও কখনো এভাবে ছবি এডিটিং করি না। ও কিভাবে শিখলো সেটা আমি ভাবছিলাম, তো সেই জন্য আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এদিকে আজকে সেহেরির জন্য এখানে আমি চিংড়ি মাছ দিয়ে আমার শাশুড়ি যে কচুর ডগা পাঠিয়েছিল, তো সেটা রান্না করেছি। আর এখানে পটল আলু দিয়ে পাঙাশ মাছ রান্না করেছি, তো এগুলাই আমাদের আজকে সেহেরির রান্নাবান্না। তো এদিকে রাতে আমরা শুয়েও পড়েছি, এখানে শোয়ার আগে জারিফ আবার বলছিল যে ওই বিস্কিট খাবে, আসলে ও বিস্কিটের প্যাকেট দেখলে ওর মাথা ঠিক থাকে না, তো এই প্যাকেটটা ওর বাবা আজকেই এনেছে, তো ওই জন্য তাকে খুলে দিতেই হলো। আর এখন হচ্ছে গিয়ে সেহেরি খাওয়ার পরে তোর বাবা আজকে নতুন কিছু বিস্কিট এনেছে, এগুলো শ্রীলঙ্কান বিস্কিট। জারিফ তখন যেটা খাচ্ছিল ওটাও একই কোম্পানির বিস্কিট, বাট ওটার মধ্যে একটু ক্রিম দেওয়া ছিল। তো সেহেরির পরে আমার আসলে একটু মিষ্টি জাতীয় খাবার খেতে ইচ্ছা করছিল, তাই আমি একটু বিস্কিট খেয়ে নিচ্ছিলাম, বেশি খাইনি, 2-3 পিসের মতো খেয়েছিলাম। আর এদিকে জারিফ এবং জারিফের বাবা ওরা একদমই শেষ বিকেলের দিকে একটু নিচে গিয়েছিল, তো মাত্রই বাসায় এসেছে, তো এদিকে জারিফের বাবা বলেছিল যে আজকে আমরা বাহিরে ইফতার করব, তো আবার আসার সাথে সাথে আমাদের এখনই বের হয়ে যেতে হচ্ছে, কারণ ইফতারের আর খুব বেশি সময় নেই। এটা আমাদের আগে থেকেই প্ল্যান ছিল যে আজকে আমরা বাহিরে ইফতার করে বাহিরেই ঘোরাঘুরি করব, যেহেতু আজকে চাঁদ রাত, তো ওই প্ল্যান মাফিকই আমরা বের হচ্ছি, যেহেতু হাতে আমাদের সময় খুবই কম ছিল, তো সেজন্য জারিফের বাবা বলল যে আফতাবনগরেই কোনো একটা জায়গায় বসে আমরা আগে ইফতার করে নেই। তো আমরা আজকে যে রেস্টুরেন্টটাতে এসেছি এটা একদমই নতুন হয়েছে, এটার নাম হচ্ছে গিয়ে চিল অ্যান্ড গ্রিল। তো জারিফের বাবা বলল যে অনেকেই নাকি এটার ভালো রিভিউ দিয়েছে, তো এই জন্য ভাবলাম যে আজকে আমরা এখান থেকেই ইফতারটা করি, আমাদের শেষ রমজানের ইফতার। আর এই রমজানে আসলে আমরা একদিনও বাহিরে ইফতার করিনি, আজকেই আমরা প্রথম বাহিরে ইফতার করছি। তো এদিকে জারিফ এবং জারিফের বাবা দুজনে মিলে সিলেক্ট করছে যে তারা কি খাবে, তো ছেলে তো এদিকে বলে দিয়েছে যে সে জুস খাবে, জুস হলেই হয় তার, একটা যে কোনো জুসই জারিফ খেতে বেশ পছন্দ করে। আর এদিকে জারিফের বাবার ঈদের ছুটি আজকে থেকে শুরু হয়ে গিয়েছে, ওদের একদিন আগে থেকেই ছুটি দিয়ে দেয়, তো অন্যান্য ঈদে দেখা যায় যে 3 দিনের মতো ছুটি পায়, তবে আলহামদুলিল্লাহ এই ঈদে জারিফের বাবা 5 দিন ছুটি পেয়েছে, তো এটা আমাদের জন্য অনেক। জারিফের বাবার এত ছুটি দেখে আমরা প্ল্যানও করেছিলাম যে এবার ঈদে আমরা আমাদের বাড়িতে যাব, তো হঠাৎ করে এত গরম পড়েছে, তো ওটা দেখে আসলে ভয় পেয়ে গিয়েছিলাম, তো ওই জন্য আর বাড়িতে যাওয়া হয়নি। তো এদিকে দেখতেই পাচ্ছেন আমাদের ইফতার এক এক করে আসছে, আর এখানে যে প্ল্যাটার নাম্বার 6 দেখতে পেলেন, তো ওটাই আমরা অর্ডার করেছিলাম, সাথে জারিফের বাবা একটা এক্সট্রা বাদামের জুস নিয়েছিল, আর আমি নিয়েছিলাম একটা দই চিড়া, তো এগুলো প্ল্যাটারের মধ্যে ছিল না আর কি। তো আমার কাছে দই চিড়াটাও বেশ মজা লেগেছে, সাথে বাদামের জুসটাও কিন্তু বেশ ভালো ছিল। আর প্ল্যাটারের মধ্যে যে ইফতার আইটেমগুলো ছিল, তো সেগুলো এখন অলরেডি টেবিলে দেখতেই পাচ্ছেন, তো এটা দেখে আমি তো খুবই অবাক হয়েছি, কারণ ছবিতে অনেক বেশি মনে হচ্ছিল, আসলে সবসময় এরকমই হয়।
আর এদিকে আমাদের পাশে ছিটে জারিফের বাবার একজন কলিগের সাথে দেখা হয়ে যায়। উনি আগে আরএফএলে চাকরি করতেন, এখন আর করেন না, তাই জারিফের বাবা আবার তার সঙ্গে একটু গল্প করে নিল। আর এদিকে জারিফ একটু তরমুজের জুস তো খেয়ে নিচ্ছিল, এটা আমাদের প্ল্যাটারের সঙ্গেই ছিল, তো তরমুজের জুসটাও খেতে বেশ ভালোই ছিল। তবে ইফতারের যে আইটেমগুলো ছিল ওগুলো আমার কাছে আহামরি কোনো মজা লাগেনি, অ্যাজ ইউজুয়াল লেগেছে। তবে ওনাদের হালিমটা আমার কাছে মোটামুটি বেশ ভালোই লেগেছে, মাংসের পরিমাণও বেশ ভালোই ছিল। তো এই হালিমটাও আমাদের প্ল্যাটারের সাথেই ছিল। তো এদিকে কিন্তু অলরেডি আজানও হয়ে গিয়েছে আর আমরা ইফতারও করে নিচ্ছি। আর এখানে আমাদের প্ল্যাটারের সাথে ছিল ফ্রাইড রাইস, ভেজিটেবল আর এক পিস চিকেন ফ্রাই। তো এই খাবারটাও আমার কাছে মোটামুটি লেগেছে। এখান থেকে আমরা আর কিছু খাইনি, যেহেতু আমাদের বসুন্ধরা সিটিতে যাওয়ার প্ল্যান ছিল, ওখান থেকে আমরা ডিনার করে তারপরে বাসায় আসি। তো সেই ভিডিওগুলোও আপনারা নেক্সট ব্লগে দেখতে পারবেন ইনশাল্লাহ। তো আজকের ব্লগটা আমি আসলে আর বেশি বড় করিনি, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।